গৌসুল আজম রহমতুল্লাহে আলাই বাবা লাখো সালাম তোমার পাই। পীরেদের পক্ষে বললেই বাউল হয় না, এদেশ পীরেদের দেশ। জোরে বলুন ঠিক কিনা? এখন পীর মানো না, পীরেদের মাজার গুলো ভেঙ্গে চুরমার করে দাও। আর যখন বুলবুল নার্গিস আসে, আমফান আসে, বড় বড় ঝড় তুফান আসে, তখন কয় শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, ঠেলাই পোলে বিড়াল গাছে উঠো, এটা বলি আল্লাহর দেশ। জোরে বলুন ঠিক কিনা? আমি যে এলাকায় যাই, সে এলাকায় যদি কোনো বলি থাকে নওগাঁ তাড়াশে, ও সিরাজগঞ্জ জেলার ভাইরা, উল্লাপাড়া থানার ভাইরা, আপনারা এত বড় ভাগ্যবান, সাজাদপুরে শাহ মখদুমকে পেয়েছেন করতোয়া নদীর ওপরে, নদীর ওই পারে হজরতে হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ লেগে পেয়েছেন, তারা আসে হজরত হাজির শাহ শরীফ জেন্দানিকে পেয়েছেন, গোয়েটা বারো আউলিয়ার জায়গা, এটা যাতা ব্যাপার গো, এটা কাউকে বোঝানো যাবে না যদি ওই চোখ না থাকে। তার কারণ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে মুরিদানের বাড়িতে তিন দিন পেশাব পায়খানা করে নাই। মুরিদান জিজ্ঞাসা করছে মুজাদ্দাদে জামান ফুরফুরার পীর আবু বকরকে, হুজুর তিন দিন আমার বাড়িতে থাকলেন, পেশাব পায়খানা করলেন না? মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলে, বেটারে পেশাব করার জায়গা আমি পাই না, তার কারণ যেই দিকে তাকাই সেই দিকে অলি লোক ঘুমিয়ে আসে, পেশাব করার জায়গা নাই। কানার সামনে কোনোদিন দলিল বাইর করে লাভ নাই, যার জন্য আমি সব ওয়াজ করি না, আপনারাই লিখে দিয়েছেন, যা লিখে দিয়েছেন তার একশো ভাগের কি বলে হাফ ভাগও, একশো একশো যে এক পার্সেন্ট, এ হাফ পার্সেন্ট ওয়াজ আজকে হলো না, যেহেতু আল্লাহ তাআলা এইটুকু যে সুযোগ দিয়েছেন, বর্তমানে মহাফিলের অনুমতি নাই, তারপরেও আল্লাহ তাআলা হয়তোবা গ্রামের নাম কি চাকসা গোরস্থানের খাতিরে, কোন আল্লাহওয়ালা লোক শুয়ে আছে গোরস্থানে জানি না, ওই মানুষটার খাতিরে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেছেন, সবাই বলি আমিন। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে কথা যখন হলো, এই সামান্য পাঁচ সাত মিনিটে শেষ করব, উনি বসে জিকির করতেছেন লা ইলাহা, জোরে কোন লা ইলাহা, আর এক চোর চুরি করতে ঢুকিছে, চোর চুরি করতে ঢুকে যখন চোর মনে মনে কয় এ কেমন পীর যে আমি ঢুকলাম টের পাইল না, অন্য ঘরে চলে গেছে, চোর এইবার চিন্তা করলো আমি তো বড় পীর, টিটকারি মারতেছে যে আমি যা বললাম তাই হলো, বড় পীর সাহেব চলে গেছে অন্য ঘরে, এইবার যা আছে টুপলা টুপলি বাইন্দি নিয়ে বের হতে যাবে, জানলা দরজা লেবেল মানে বন্ধ না, লেবেল নাই, যেই টুপলা টাপলি রাখে জানলা দরজা আছে, বলে তো পলানো যাবে না, ঘরে তো বান মারিছে, খালি পলায়ে যাইতে চাই তাও না, সব লেবেল, বলে ইয়ে কি ব্যাপার, জাগাতটা জায়গায় রেখে দিয়ে বলছে পলানো তো গেল না, পলানোর নিয়াত করলেই জানলা দরজার লেবেল হয়ে যায়, হ্যাঁ তুমি যতই বড় পীর হও আমাকে আটকাতে পারবা না, ফজরের নামাজের আজান দিবে তখন ঠিকই যাই নামাজ নিতে আসবা, মারব দৌড়। আসসালাতু খায়রুম মিনান নাউম, খলবল করতেছে এখন পালাবো, বড় পিসাবের ওই ঘরে আসে না, ওইখানে নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করতেছে, সামদেশ থেকে এক আল্লাহর ওলি এসে কয় আসসালামু আলাইকুম, হুজুর বড় পিসাহেব আমি সামদেশ থেকে এসেছি, ওই দেশে জিনা ব্যবিচারী সুদ ঘুষ জুয়াচুরি চিটারি বাটপাড়িতে ভরা, কোন সময় জানি কিয়ামত ঘটে যায়, তো আমি একা কন্ট্রোল করতে পারছি না, আপনি আর একটা ওলি দেন। বলে কোন দেশে? বলে সামদেশে। বলে কি ব্যাপার? বলে এত জঘন্য পরিবেশ হয়ে গেছে যে কোনো মুহূর্তে ওই এলাকাটা ধ্বংস হয়ে যেতে পারে। বলছে পীর কি গাছে ধরে নাকি? আমি জানি আপনার কাছে একজন অলি কোনো ব্যাপার না। অলি কি তোর বাপের কাছে ধরে নাকি? যা খবর দেওয়া যায় না? বলে খবরও লাগে না বড় পীর সাহেবের কাছে। হুজুর যদি আজকে ফিরত যায় ওই দেশটা জিনা ব্যবিচারী চিটারি বাটপারি ছাড়া কিছু নাই। তো বলছে তাই নাকি? ঘরের মধ্যে লোকটাকে ধরে আন। জোরে কোন কোনডা? আচ্ছা বলেন তো, এইসব ওয়াজ তো আমি তুলতে চাইছিলাম না, আমি গোরস্থানের কবরের আজাব টাজাব দিয়ে ওয়াজ করে বাড়ি চলে যাব, আপনারাই বলতে বলিছেন, তাই কথা হলো আজ কি যে শেষ দেখা, আমি তো ওই যে বর্ধন গাছাই ওয়াজ করেছি, তারপরে মৌলানা আব্দুল কুদ্দুস ভাই ওই যে কি পাঙ্গাসি
বড় পাঙ্গাশি গোরস্থানে দুইবার ওয়াজ করেছি, তো আবার আজকে যে শেষ আসা তা তো না, একদিনে যে সব শুনতে হবে তা তো না। যদি অনুমতি থাকতো বা সেই পরিবেশ থাকতো, সারা রাত করাও কোনো ব্যাপার ছিল না। পরিবেশ পরিস্থিতির উপরে খেয়াল রাখা লাগে, সরকারের আইনকে মেনে তো মানতে হবে, ঠিক কিনা? যাই হোক, তো বন্ধুগণ যাই বলছে, ভাই আসসালামু আলাইকুম চলে? বলে কোথায়? থানায়। চোরের মন কইছে না, আপনাকে আমার সাথে পাঠাবে। ভাই এবারের মতন মাফ করে দেন, জীবনে আর কোনো পীরের বাড়ি আসবো না। বলে এ কয় কি চলে? বলে দৌড় মারলেও তো সমস্যা। যাই বলবো যে হুজুর, সব বহু লোক মরিদ হইল, আমি মরিদ হতে পারলাম না, তাই আপনি জিকির করতেছিলেন আর আমি সিন্ধ করে ঢুকেছিলাম মরিদ হওয়ার জন্য। বড় পেশার কি জানে না নাকি? আপাতত এটা মনটা এই কথাটা সেটিং করেছে। হুজুর এই কথা বলবি না এদিকে, হুজুর একটু বলতে দেন। বলে কোনো কথা নাই, আই তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো, আমি আব্দুল কাদেরের ঘরে চুরি করতে ঢুকেছিস, বিসমিল্লাহির রহমানির রহিম। এক ফুয়ে যে আব্দুল কাদের জিলানি ওলি বানায় দেয়, আর আপনি যে আমাকে পীর কেবলা বলতেছেন, আমার ফুয়ে কোনোদিন মানুষের পেটের ব্যথাও ভালো হয় না। আর উনি এক ফুয়ে চোরকে যা এই লোকের সাথে ডিউটি করবে, তোকে ওলি বানিয়ে দিলাম। বলে হুজুর আমি ওলি হব না। আচ্ছা আপনারা ওলি হতে চান কি চান না? আরে চোরের বেটা চোর কয়, আমি ওলি? আমার ভিতরে যে ওলি দিয়েছেন, কামিলিয়াতি দিয়েছেন, বের করে নেন। বলে কেন, ঘটনা কি? হুজুর আপনি আমাকে ওলি বানিয়ে দিলেন, আপনার বিশাল শক্তি আছে আমি জানি হুজুর গো, কিন্তু আমি যে সামদেশে আমাকে ডিউটি দিচ্ছেন, ওই দেশে যদি কেউ নামাজ পড়াইতে বলে আমি ধরা খাবো, তার কারণ সুরা ফাতিহা সুরা ইখলাস ছাড়া কিছু জানি না। এই দুইটা সুরা বলে আপনারই তো সম্মানের ক্ষতি হবে, যার জন্য আমাকে পীর বানায়েন না, আমি পাকা চোর চোরই থাকি। বলে কেন? বলে আমি দুইটা সুরা জানি, কেউ যদি বলে এসার নামাজটা পড়া তো, তাহলে তো আমার কাম হয়ে গেছে। তো বলছে যে অন্য কোনো সুরা কুলি আইহাল কাফিরুন, এটা জানিস না? বলো আরে সর্বনাশ, আমার বর কাছ থেকে একদিন শিখতে গেলেছিলাম, তো যাই দেখি লাবুদু আর মাবুদু ঠেলে ও মুখস্থ করাই গেল না। এটাও তো কথা, তুই যদি বেজ্জতি হইস তাহলে আমারও তো সম্মানের ক্ষতি। পেরানে পীর দস্তগীর মাহবুবের সোবহানি গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলহে ঘরের ভিতরে গিয়ে ওনার জুব্বাটা নিয়ে বলছে, আব্বা এটা গায়ে দে। সোবহানাল্লাহ, বড় পীর সাহেবের জুব্বা গায়ে দে, কলবের উপরে আঙ্গুল দিলাম আমি আব্দুল কাদের, আঙ্গুল না সরানো পর্যন্ত খবরদার চোখটা খুলবি না। বল কিছু দেখা যায় নাকি? চিৎকার করে কান্দে, বলে কিছু দেখা যায়? হুজুর খোদার কসম গো, লোহ মাহফুজ আমার সামনে দেখা যায়। জোরে বলেন সুবহান। ওলিদের কত বড় ক্ষমতা আছে কি নাই? আর শামসু আল কমার ও বিহসমান, চন্দ্র এবং সূর্যের মালিক একমাত্র আল্লাহ। আমার নবী সেই চন্দ্রকে ফাটায় দিয়েছেন মানুষের ঘরে জন্ম নিয়ে, জোরে বলুন ঠিক কিনা? সেই সূর্যকে বলেছেন আমি আর আলীর নামাজ কাজা হয়ে গেছে, যেখানে গেলে আসর হয় সেইখানে যাও। তাহলে কি আল্লাহর ক্ষমতার মালিক? আল্লাহওয়ালা হলে মানুষও ওই ক্ষমতার ভাগিদার হয়। কি দেখছিস হুজুর? লোহমাহফুজের কোরআনের আয়াতগুলো বড় বড় হয়ে আমার সিনার মধ্যে ঢুকতিছে। যা তোরে হাফেজ বানিয়ে দিলাম, যা। বলে হুজুর আমি যাব না। দেখে চোর সিলি ওলি বানালাম, হাফেজ বানিয়ে দিলাম, তোর ভয় কি? বলে আমার ভিতর থেকে কোরআন বের করে নেন। বলি কেন? ওলি বের করে নেন। বলি কেন? বললাম যাবো না। যাবি না কেন? বলে শুধু কোরআনে হাফেজ হয়ে কি করব, ওলি হয়ে কি করব, আমি তো কাবা দেখলাম না। বড় পীর সাহেব বলছে তুই তো পাকা সিট, সোরো জানে যে এত বড় ক্ষমতা যখন, আর সব কিছু আমি বুঝে শুনেই নেব। চোখ বন্ধ কর রে বেটা, কলবের উপরে আঙ্গুল দিলাম, খবরদার চোখটা বন্ধ কর, খুলবি না কি দেখা যায়? চিৎকার করি কান্দে আব্দুল কাদের গো, আগে যদি জানতাম এই বাগদাদের জমিনে এত বড় আল্লাহর ওলির জন্ম হয়েছে, চুরি চারটামি বাদ দিয়ে আপনার পাক কদমের খাদেম হয়ে যেতাম।
বলে অত লেকচার মারা লাগবে না, কি দেখা যায়? বলে আমার সামনে মাত্র 10 হাত দূরে কাবা দেখা যায়। বলে তাড়াতাড়ি চলে যা সামদেশে, বলে আমি যাব না। পিসে বলছে তো জবল ছেঁচড়া লোককে মরিদ বানিয়েছিস, আমি না কেন কোরআনে হাফেজ বানিয়ে দিলাম, কাবা দেখাইয়া দিলাম, অলি বানিয়ে দিলাম, মানে হুজুর যা দিয়েছেন সব বের করে নেন। বলে বের করে নেওয়া যায়নি। বলে আবার তোর কি? হুজুর কাবা দেখে কি করব, মদিনা তো দেখলাম না, বলবো নাকি? বলবো তো অবশ্যই, এখনো তো ওয়াজ শুরুই করি নাই, কেবল ভূমিকা চলছে। রাজি আছেন তো ইনশাল্লাহ? বলে আবার তোর কি হলো? অলি বানায় দিলাম, কোরআনে হাফেজ বানায় দিলাম, কাবা দেখায় দিলাম, মদিনা দেখায় দিলাম, আবার কি? বলে যা দিয়েছেন সব কেড়ে নেন। কেড়ে নেন? বলি পাগল, কেড়ে নেওয়া যায় না, কি হয়েছে তো? বলে হুজুর নবীজির রওজা দেখে তো লাভ নাই, আমার নবী রওজার মধ্যে কোন অবস্থায় আছে একটুখানি দেখতে চাই। চোখ বন্ধ কর, চোখ খুলবি না, চোখের পানি ঝরে ঝরে পড়ে, কিছু দেখা যায়? বলে হুজুর, হুজুর গো, আমি দেখতেছি নবীর রওজার দেওয়াল গুলো সরে যায়। বলে তারপর কি দেখা যায়? চিৎকার করি কান্দে, ডাক দিয়ে কই আব্দুল কাদের জিলানি গো, আমার নবী রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, ইয়া উম্মতি, আমার নবী জিন্দার মোরা, যদি কোন চরমুনার মুরিদ থাকেন, চরমুনার কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে, চরমুনার ইসহাক সাহেবের পীর, ফজলুল করিম সাহেবের বাবার পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে হজ করতে গেলেন, হজ করতে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে নবীজি বলছেন ওয়া আলাইকুমুস সালাম। অন্যান্য হাজিরা বলে হুজুর কারি সাহেব হুজুর কান্দেন কেন? বলে আমি কান্দি কেন জানো? আমার নবী রওজায় সালাম দিলাম, সালাম নবীজি রিটার্ন দিলেন। বলে তাহলে তো আনন্দের ব্যাপার, তাহলে কান্দেন কেন? বলে না রে পাগল, আমার আনন্দ নয়, 1400 বছর আগে যে নবী মারা গেলেন, সেই নবী যদি এখন রওজা থেকে সালাম রিটার্ন দেয়, আমার নবী মরে নাই রে, মরে না, রওজার ভিতর থেকে যদি একটু পাক কদম মোবারক বের করে দিতেন, আমি আমি ইব্রাহিম একটু সুমা দিয়ে জীবন ধন্য করে ঘরে ফিরে যাইতাম। যে ধরনের প্যাসেঞ্জার নয় তাকে সেই প্রশ্ন করবেন না, তার কারণ আর হবে না। নিজামুদ্দিন ধুলাউড়ি যখন ওয়াজ করতেন, রওশন আলম হায়দারি যখন ওয়াজ করতেন, বাবাই খুলার ইয়াকুব সাহেব যখন ওয়াজ করতেন, আব্দুল ওহাব বুলবুলি যখন ওয়াজ করতেন, মানুষ মুনাজাতের পরে চোখ মুছতে মুছতে 1 মাইল 2 মাইল গেছে, আর এখন ডিজিটাল বক্তা হয়েছে, মহফিল ভেঙ্গে গেলে আড্ডা মারতে মারতে যায় মনে হয় যে কেবল সিনেমা হল ভাঙলো। ওয়াজ মাহফিলের ভিতরে বাজে কথা কেন? জোরে বলুন ঠিক কিনা? ওয়াজের ভিতরে হবে নবী অলির কথা,